মিল্টন কিংস ব্যাডমিন্টন ইংল্যান্ডের ন্যাশনাল কোর্টে অনুষ্ঠিত হল শাহজালাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2013। ব্যাডমিন্টন প্রেমী আব্দুল হাই ও মুস্তাক আহমেদের উদ্যোগে রবিবার দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে এ ও বি ক্যাটাগরিতে 28টি, সি ক্যাটাগরিতে 32টি, সিঙ্গেলসে 16টি টিম সহ সর্বমোট 76টি টিম এতে অংশগ্রহণ করে। ম্যানচেস্টার, নিউক্যাসেল, লিডস, লন্ডন, পোর্টসমাউথ সহ ব্রিটেনের প্রায় সকল সিটির খেলোয়াড় ও দর্শকদের আগমনে জমজমাট হয়ে উঠেছিল পুরো টুর্নামেন্ট। যে আমরা ম্যানচেস্টার থেকে আইসি, আর বেসিক্যালি আমরা আইসি জাস্ট টু সাপোর্ট দ্য ইভেন্ট এন্ড অলসো টু হেল্প দেম এন্ড ইউ নো টু পার্টিসিপেট। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহ আয়োজকদের আশাবাদী করে তুলেছে। আরেকজন করার উদ্দেশ্য হইল আমরা সব একত্রে সব বাঙালি খেলাইতাম আর ন্যাশনাল সেন্টারও খেলাইতাম, আমরা এই জন্য উদ্দেশ্য। আমরা ইনশাআল্লাহ একটা কন্টিনিউ এভরি ইয়ার করে যাইমু সব সহযোগিতা পাইলে। ফাইনালে বি গ্রুপ থেকে বিজয়ী হন লিডসের আনোয়ার ও আবলুস, আর রানার আপ হন কভেন্ট্রির নিজাম ও শহীদ মিয়া। সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হন রবিউল ও সালিক, রানার আপ হন কভেন্ট্রির বাদশা ও আলী।